লাঠি হাতে বেরোবার কারণ হচ্ছে এখানে বাচ্চারা ঠিকভাবে স্কুল যেতে পারছে না, গার্জেনরা ছেড়ে মানে বাচ্চাদেরকে ছাড়তে আসলে বাচ্চাকেও টোন টিটকারি করছে, মাকেও টোন টিটকারি করছে। একটা টাইম রুলস থাকে যে 11টা বাজলো মানে গেটে তালা চাবি দিতে হবে, 12টার সময় স্কুলে স্টুডেন্ট আসবে তালা খুলে দিবে, স্টুডেন্ট ঢুকছে এটা যেন না। এখানে ইডলি বালা আইসক্রিম বালা স্কুলের টিফিনের সময় আসলে স্কুলের মাঠের ভেতরে হবে, স্কুলের সামনে এখানে থাকবে, তবে সবাই বলবে আমরা খেতে আসছি বলে এখানে এক পুত্রের থানা লাইন লাগিয়ে দেবে। ওই সিস্টেমটা যেমন না চলে স্কুল, এখান থেকে সব স্কুলদেরকে স্কুলের স্যার দিদিমণিদেরকে স্টেপটা অবশ্যই নিতে হবে। বাচ্চারা ঠিকভাবে স্কুল যেতে পারছে না, গার্জেনরা ছেড়ে মানে বাচ্চাদেরকে ছাড়তে আসলে বাচ্চাকেও টোন টিটকারি করছে, মাকেও টোন টিটকারি করছে। বাইরের যত বাইরের ছেলেরা উঠকা ছেলেরা স্কুলে কোনো ব্যবস্থা করছে না, স্কুলের সামনে অবশ্যই সিভিক পুলিশ দেওয়া দরকার। দুদিন আগে এখানে একটা স্কুলের বাচ্চাকে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে, পাবলিক বললে পাবলিককেও মারতে আসছে, স্কুলের কোনো স্কুলের কোনো মানে বাইক নিয়ে তিনজন চারজন ধরে আসছে, তারপরে স্কুলের কোনো স্টেপ নিচ্ছে না, স্কুলের কোনো স্যাররা কিছুই বলছে না, স্যাররা যদি স্কুলের স্যাররা যদিও বলছে কিন্তু থানা থেকে কোনো স্টেপ নিচ্ছে না, থানা থেকে স্টেপ অবশ্যই নেওয়া দরকার। যেমন স্কুলের এই পুরো রাস্তা স্কুলের পর পর তিনটা স্কুল, স্কুলের সামনে যেমন ভালো সিভিক হোক বা কোনো স্কুল হোক ভালো, যেমন এখানে মানে পুলিশ দেওয়া উচিত, কোনে কোনে মোড়ে মোড়েও দরকার হচ্ছে গলি অলি গলিও দেওয়া দরকার, অলি গলিও কোনো নিয়ম শৃঙ্খলাটা নেই। কোনো বাইরের ছেলেরা এসে খুব আড্ডা করছে এখান থেকে, মানে ছাত্রছাত্রীরা যাতায়াত করছে, তাদের গার্জেনরা যাতায়াত করছে, তাদেরকে মানে খুব বিস্তৃত ভাষায় মানে কথা বলা হচ্ছে, সেই কারণে এখান থেকে কেউ যেতে পারছে না। ওদের মানে টাইম টেবিল নেই স্কুলের কোনো, স্যারদেরকেও বলা হচ্ছে স্যার মানে স্কুলের যে যখন আসছে সে তখন ঢুকে যাচ্ছে, স্কুলের গেটে তারা থাকছে না, এই হচ্ছে একটা সিস্টেম নেই। তারপর সেই কিছুদিন আগেই মারপিট হয়েছে, আমরা তিন দিন ধরে এরকম মানে আসছি দেখছি, এগুলো বাড়িতে কাজবাজ ছেড়ে দিয়ে আমরা এখানেই করছি। আমাদের নিরাপত্তা এখানে নাই, আমাদের ছেলেমেয়েরাও আসছে প্লাস তো সবার ছেলেমেয়ে আসছে, সবাইকে আমাদের ই করার জন্য আমাদের নিরাপত্তা করার জন্য তাই আমরা নেমেছি এটা, আর লাঠি ধরতে হয়েছে আমাদের তাই। ছাত্রছাত্রীরা এসে বাইরের যারা এই দুটো স্কুলে কোনো স্কুলে পড়েনি তারা যদি এসে কোনো উৎপাত করে তাহলে ছাত্রীরা তো নিরাপদের অভাব বোধ করে। তবে এই যে মহিলারা যারা এসেছিলেন তারা যে ঘটনাটা জানিয়ে গেলেন, ভার্বালি জানিয়ে গেলেন, কোনো লিখিত নাই, অধিক অবশ্যই সাধুবাদ জানাতে হয় যে উদ্যোগটা ভালো। বল কাজ করছি বল একটু কই না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।